উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে ঘর ছাড়া কুমিল্লার তিন উপজেলার লক্ষাধিক মানুষ বানের স্রোতে ভেসে গেছে গরবারের মূল্যবান আসবাবপত্র আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বর্ণার্ত মানুষেরা পানি কখন আসছে আপনার পানি এখানে আসছে কালকে 7:00

এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে তা আপনারা আগে আগে চলে আসেননি কেন ঘরে উঠতো না ঘরে পানি উঠছে কখন দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে আপনারা ঘর থেকে বেরোচ্ছেন কখন রাতের সারা রাত কোথায় ছিলেন এই গুমটির আইলে বসেছিলেন এখন মালসামা নাকি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবপত্র কিছু

বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সূত্র বলছে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে চোদ্দ গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় ষাট হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট দিঘি পুকুর মরে গেছে বেশ কয়েকটি পোলট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ চোদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন চৌদ্দগ্রামে আটাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকুট উপজেলায়ও টানা বর্ষণ উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় এতে করে পানিবন্দী হয়ে পড়ে এ উপজেলার আট থেকে দশ হাজার পরিবারের অন্তত পঞ্চাশ হাজার মানুষ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র খুলেছি এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্থ মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে তিনি বলেন টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে এদিকে বুধবার ভুরে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় গুমতি নদীর চরগুলো সকালের পর থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহ শুরু হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে এর ফলে গুমতি নদীর উৎপত্তি স্থল ভারতের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গুমতি নদী দিয়ে এর ফলে গুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে চার শতাধিক পরিবার

এই থেকে আমরা সাইডের পর্যন্ত দুই হাজার মানুষ কম করে তো আমি তো মনে করেন চাকরি করি এইখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খুঁজার জন্য কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে নাই এবারে অনেক পানি উঠছে তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি ভাবছি যে পানি উঠবো না তাই হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে আমার সব কিছুই রয়ে গেছে ফিরিজ টিভি পানিচার যত আছে সব কোনো কিছু বাইর করছি না আমি এই যে শুধু এই গেছে অফিসের আইডি কার্ড আর ইয়াটিয়া খালি আনছে আর কোনো কিছুই আনি না আমি সব রয়েছে আমার সিঁড়ি আপনাকে ধন্যবাদ আমাকে রাত এগারোটা থেকে রাত তিনটা চারটা পর্যন্ত সরাসরি গোমতি পারে থাকার জন্য আমার ই অনুসার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী রাত্রের যে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে আমি রাতে আমার উপজেলা নির্বাহী অফিসার জনাব রমেন শর্মা স্যারের নির্দেশে আমি এখানে ছিলাম এবং স্থানীয় জনগণ এবং যুবকদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধি মহিউদ্দিন মাইনুদ্দিন মেম্বার সাহেবকে নিয়ে আপনার কামারখাড়া ব্রিজের এই পাশে গোমতী নদীর উত্তর পাশের বাঁধে কয়েকটা পয়েন্টে আমরা স্থানীয় শক্তি দ্বারা এটা পুনঃ মেরামত করে নিচ্ছি এটা ছাড়াও আরও যে একদম আপনার কটক বাজার সীমান্ত থেকে বিবি বাজার স্থলবন্দর থেকে এই রাস্তার পাশে যত ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটাতে যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ তারা সম্মিলিতভাবে কাজ করতেছে কাজ করে এটা স্থানীয়ভাবেই বন্ধ করার ইয়ে ব্যবস্থা নিচ্ছে এখানে সার্বিক সমন্বয় সহ আমাকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের ডিসি আমাদের সার্বিক তত্ত্বাবধান করতেছে এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করিনি এখন পর্যন্ত যারা বাদের ভেতরে আছে। তাদেরকে সেইফ আপনার পাস করায় নিচ্ছি আর কি মানে তাদের সেইফ অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি আমাদের সাথে এখানে যারা আছে রাস্তার আশেপাশে যুবক শিক্ষক ছাত্র আর সবাই কাজ করতেছে মাইকেও বলে দেওয়া হচ্ছে মসজিদের মাইকেও বলে দেওয়া হচ্ছে জেলার আদর্শ সদর উপজেলার টিক্কারচর চানপুর ডুমুরিয়া চানপুর বানাশিয়া পালপাড়া সহ নদীর গহ্বরে বসতি গরা সকল পরিবার পানি বন্ধি হয়েছে এতে বিপাকে পড়েছে সেসব পরিবারের মানুষেরা এই ত্রিপুরার যে পানি সুইচ গেট মানে কুমিল্লার এই গুমটি নদী কুমটির সর্বোপরি গত 15 বছর এই এই অঞ্চলের সব মাটি কাটার ফলে ধসুরা রাতের আন্ধারে ভূমি ধসুরা মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের বাদ্র হুমকি মুখে পড়ে গেছে আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই আমাদেরকে খোঁজখবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লাহ টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার আমাদের কিছুক্ষণ পর সহযোগিতা কর কি লাগবে নির্দেশনা দিচ্ছে ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল আমরা সাধারণ মানুষের পাশে আমরা আছি কি পরিমাণ জায়গায় পরিদর্শন করেছেন এবং কতজন মানুষকে শাহজীর দিকে বাদ বাদ ভেঙে গেছে। কালাপুর কালাপুর ওইদিকে আমরা ছিলাম। যে ওই জায়গাত আমরা মাটি সাধারণ সাধারণ যে মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম। যে মোটামুটি একটা টেম্পোরারি বাদ আমরা শুরু হয়ে গেছে। ওই জায়গাটা আমরা সবাই জি মহানগর স্বেচ্ছাসেবী কেটে তাদের পাশ থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম মাটি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক